নারীর সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বিসমিল্লাহির রহমানির রহিম বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রিয় শিক্ষার্থীরা বরাবর মতো আজও আমি অষ্টম শ্রেণীর জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি এবং আজকে একটু ব্যতিক্রম ধর্মী পাঠ তোমাদের সামনে উপস্থাপন করব তোমরা জানো আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং এই দিনটিকে আজকে আমরা ভীষণ দুঃখ ভারাক্রান্ত মনে স্মরণ করছি এবং ওই দিন যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি প্রিয় শিক্ষার্থীরা আজ এই মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের কিছু অংশ অর্থাৎ শিক্ষা জীবন এবং রাজনৈতিক জীবনের সামান্য অংশ তোমাদের সামনে উপস্থাপন করব সবসময় তো আমরা বিভিন্ন ধরনের পাঠ আলোচনা করি কিন্তু আমাদের জাতীয় জীবনে এই মহান নেতা সম্পর্কে আলোচনা না করলে যেন আমাদের আলোচনা কখনোই পূর্ণতা পায় না আর আজ এই ওনার শাহাদাত বার্ষিকীতে তার জীবন সম্পর্কে আলোচনা করে আমরা কিছুটা হলেও ঋণ পরিশোধ করবার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা আজ আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র জীবন এবং রাজনৈতিক জীবনের কিছু অংশ তোমাদের সামনে তুলে ধরব তোমরা জানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তদানন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেন ওনার পিতা শেখ লুৎফর রহমান ও মাতা মোসাম্মদ সাহারা খাতুনের 4 কন্যা ও 2 পুত্রের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয় সন্তান বাবা মা ডাকতেন খোকা বলে খোকার শৈশব কাটে এই টুঙ্গিপাড়াতেই প্রিয় শিক্ষার্থীরা আজ সেই খোকার বর্ণাঢ্য শিক্ষা জীবন এবং রাজনৈতিক জীবনের কিয়দংশ তোমাদের সামনে তুলে ধরছি প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাস্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করব 1927 সালে 7 বছর বয়সে গিমাডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন তিনি 9 বছর বয়সে গোপালগঞ্জ পাবলিক স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন পরে তিনি স্থানীয় মিশনারি স্কুলে ভর্তি হন 9 বছর বয়সে তথা 1929 সালের গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং এখানে 1934 সাল পর্যন্ত লেখাপড়া করেন 1934 সালে 14 বছর বয়সে তিনি একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হন অর্থাৎ বেরিবেরি রোগে আক্রান্ত হলে পরে ওনার একটি চোখ সাময়িক সময়ের জন্য ক্ষতিগ্রস্ত হয় আর এই চোখটিকে অপারেশন করবার জন্য তিনি কলকাতায় যান এবং অপারেশন করবার পর প্রায় 4 বছর তার লেখাপড়ার জীবনের ব্যাহত হয় এবং পরবর্তীতে 1937 সালে গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন 1942 সালে গোপালগঞ্জের এই মিশনারি স্কুল থেকেই তিনি এন্ট্রান্স পাশ করে ওনার মাধ্যমিক শিক্ষার জীবন ব্যবস্থার অবসান ঘটান এবং সফলতার সাথে এই শিক্ষা জীবন অতিবাহিত হয় এরপর 1942 সালে কলকাতা ইসলামিয়া কলেজে মানবিক বিভাগে ইন্টারমিডিয়েট কলেজে ক্লাসে ভর্তি হন এদিকে তিনি কলকাতার ধর্মতলার বেকার হোস্টেলে আবাসিক ছাত্র ছিলেন তোমাদেরকে জানিয়ে রাখা দরকার যে সেই সময় কলকাতার বেকার হোস্টেল এবং কারমাইকেল হোস্টেল মুসলিম ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল কারণ হিন্দু অধ্যুষিত অঞ্চলে এই মুসলমানদের থাকার জন্য সুব্যবস্থা শুধুমাত্র এই দুটো হোস্টেলেই ছিল আর বেকার হোস্টেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবস্থান করতেন আর উনি পরবর্তীতে যখন রাজনৈতিকভাবে সফল হলেন তাকে স্মরণ করে রাখবার জন্য এই বেকার হোস্টেলে সেই কামরাটিকে বর্তমানে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে সেই সময় বঙ্গবন্ধুর বাবা প্রতি মাসে কলকাতায় যে অর্থ পাঠাতেন তা দিয়ে তিনি নিজের এবং তার সহপাঠীর ভূমিহীন খেত মজুরের ছেলে শেখ সাদাত হোসেনের লেখাপড়া চালাতেন এখানে আমরা তার উদারতা সহযোগিতা সহমর্মিতার পরিচয় কিন্তু আমরা পাই তিনি ওই টাকাটা দিয়ে কিন্তু স্বাচ্ছন্দ্যে নিজের জীবনকে শিক্ষা জীবনকে সুন্দরভাবে তিনি পরিচালিত করতে পারতেন কতটা বন্ধুবৎসল ছিলেন যে সেই সীমিত টাকায় তিনি নিজের এবং তার সেই সহপাঠীর লেখাপড়ার খরচ তিনি চালিয়েছেন
প্রিয় শিক্ষার্থীরা, এরপর 1947 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে তিনি বিএ পাস করেন। 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর শেখ মুজিবুর রহমান ঢাকা এসে প্রথমে 150 নং মুঘলটুলি কর্মী ক্যাম্পে ওঠেন। বাবার ইচ্ছে পূরণে 1947 সালের শেষ দিকে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং মাঝে মাঝে তিনি সলিমুল্লাহ হলেও থাকতেন। তবে দুর্ভাগ্য হলেও সত্যি, 1949 সালের 3রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি দাওয়া আদায়ের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং এই অভিযোগেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। যদিও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুনরায় পড়াশোনার একটি সুযোগ দিতে রাজি ছিল, এই মর্মে যে ভবিষ্যতে তিনি ভালো হয়ে চলবে তার জন্য তাকে একটি বন্ড সই করতে হবে এবং 15 টাকা জরিমানা দিতে হবে। কিন্তু বঙ্গবন্ধু এই দুর্নীতির বিরুদ্ধে কিংবা এই অন্যায়ের বিরুদ্ধে কোনো আপোষ করতে চাননি, যার কারণে তিনি বলেছেন যে এই জরিমানা কিংবা বন্ড সই কোনোটি আমি করব না, কারণ আমি কোনো অন্যায় দাবি দাওয়া নিয়ে আন্দোলন করিনি কিংবা অন্যায় দাবি দাওয়ার আন্দোলনের নেতৃত্ব দেইনি। যাই হোক, এই যে বন্ড সই এবং জরিমানা না দেওয়ার কারণে ওনার শিক্ষাজীবন কিন্তু ব্যাহত হয়েছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাকে বহিষ্কার করেছেন। আর এই বহিষ্কৃত হবার পরপরই পাকিস্তান সরকার ওনাকে গ্রেফতার করেন এবং 1952 সালের শেষ পর্যন্ত তিনি বন্দী জীবন কাটান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মহান নেতার এই শুধুমাত্র জনদরদি মনোভাবের কারণে, সাধারণ মানুষের পাশে থাকবার কারণেই কিন্তু ওনার এই উচ্চশিক্ষা ব্যাহত হয়েছিল। এখন তোমাদের সামনে উপস্থাপন করব বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন। বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের রাজনীতির সূচনা হয়েছিল মুসলিম লীগের রাজনীতির মধ্য দিয়ে। পরে তিনি হয়ে উঠেছিলেন অসাম্প্রদায়িক জাতীয়তা বোধ এবং ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রবক্তা। 19 বছর বয়সে তিনি সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল অনেকটা এমনভাবে, 1939 সালে মিশনের স্কুলে পড়ার সময় স্কুল পরিদর্শনে এসেছিলেন তদানীন্তন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং পরবর্তীতে বাংলার প্রধানমন্ত্রী, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি স্কুলের ছাত্র সংস্কারের দাবির ওপর ভিত্তি করে একটি দল নিয়ে তাদের কাছে যান, যার নেতৃত্ব দিয়েছিলেন তিনি নিজেই। 1940 সালে নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন, সেখানে তিনি 1 বছরের মেয়াদের জন্য নির্বাচিতও হয়েছিলেন। কলকাতা ইসলামিয়া কলেজে আইন পড়ার জন্য ভর্তি হলে এবং এই কলেজ থেকে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। এরপর 1943 সালে তিনি বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন এবং হোসেন মোহাম্মদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে আসেন। এখানেই তার ছাত্র আন্দোলনের মুখ্য বিষয় ছিল একটি পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আন্দোলন। 1943 সালে বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন তিনি। 1944 সালে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়ায় নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশেষ ভূমিকা পালন করেন। তিনি কলকাতায় বসবাসকারী ফরিদপুরবাসীদের নিয়ে তৈরি ফরিদপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনোনীত হন। এর 2 বছর পর ইসলামিয়া কলেজ ছাত্র ইউনিয়নের মহাসচিবও তিনি নির্বাচিত হন। 1947 সাল, অর্থাৎ দেশ বিভাগের বছর, মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। এর ঠিক 1 বছর পূর্বে, অর্থাৎ 1946 সালে কলকাতায় ভয়ানক হিন্দু মুসলিম দাঙ্গা হয়। এ সময় মুজিব মুসলিমদের রক্ষা এবং দাঙ্গা নিয়ন্ত্রণে আনার জন্যে সোহরাওয়ার্দীদের সাথে বিভিন্ন রাজনৈতিক তৎপরতায় শরিক হন। পাকিস্তান ভারত পৃথক হয়ে যাওয়ার পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। 1948 সালের জানুয়ারির 4 তারিখে প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, যার মাধ্যমে তিনি উক্ত প্রদেশের অন্যতম প্রধান ছাত্রনেতায় পরিণত হন। এদেরকে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে চাপিয়ে দিলে প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র সমাজ। মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তৎকালীন যেসব ছাত্র ও তরুণের প্রচেষ্টায় এই পরিষদ গঠিত হয় তাদের অন্যতম ছিলেন আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
1948 সালের 11ই মার্চ ভাষার দাবিতে ধর্মঘট ডাকা হলে শেখ মুজিব, অলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ ছাত্রনেতা গ্রেফতার হন। দীর্ঘদিন বাঙালির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন বঙ্গবন্ধু, ফলে তাকে বারবার জেল খাটতে হয়। 1949 সালের মধ্যভাগে খাদ্যের দাবিতে আন্দোলন করায় শেখ মুজিবকে গ্রেফতার করা হয়। সরকার বিরোধী রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চলছিল তখন। আওয়ামী মুসলিম লীগ গঠিত হলে কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবকে করা হয় দলের যুগ্ম সম্পাদক। মুক্তি পেয়ে তিনি দল গঠনের কাজে ব্রতী হন। ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য এবং এটি শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল, তাই 1950 সালের জানুয়ারিতে তাকে আবার গ্রেফতার করা হয়। এবার তাকে দীর্ঘ সময় আটক রাখা হয়। তিনি জেলে থাকাকালে 1952 সালের যে ভাষা আন্দোলন চলছিল, সে সময় আন্দোলনকারীদের সাথে সম্পৃক্ততা এবং সহানুভূতি এবং সহমর্মিতা জানাবার জন্যে তিনি কারাগারের অভ্যন্তরেই দীর্ঘ সময় তিনি অনশন করেছেন। এই 2 বছরেরও বেশি সময় কারাগারে থাকার পর অবশেষে তিনি মুক্তি পান এবং মুক্তি পেয়ে তিনি কিন্তু রাজনীতি ছেড়ে দেননি। তিনি সক্রিয় রাজনীতিতে আবার তিনি সম্পৃক্ত হয়েছেন এবং সেই সম্পৃক্ততার মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী মুসলিম লীগকে ঢেলে পুনর্গঠন করবার জন্য তার অবদান একেবারেই অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থীরা, সময় স্বল্পতার জন্য আলোচনা দীর্ঘায়িত করতে পারলাম না। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম।